এখানে খারাপ লাগে, আমি দোকানে যাই আছি। আমি আসলে গ্রামে নেছি হেমতো আপনে বাসি বাজারে কুক 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 হিটলার জমি সিন জাপানে না কি করে ব্যাটালিয়ন কি করে সোজা যাবে সোজা আসো ফলো মি। কি করে পৃথিবীতে একটা ইতিহাস, পাঁচ বোনিয়া মামার বাড়িতে দাওয়াত খাইতে যাইতেছে, বুঝতে পারছো? আমার একটা মামা আছে, তার বাড়িতে আজকে আমাদের সবাইকে দাওয়াত করছে, সেইখানে আমরা মূলত যাইতাম। তবে আমি ভাবছি দাওয়াতে তো আমার কিছু একটা দিতে হয়, কারণ আমি একটা মোল্লা মানুষ। তাই অনেক চিন্তা ভাবনার পরে দেখলাম একটা কালো ছাগল আমি মামারে উপহার দিব। কি বলেন? আরে এটা আপনি কি বলেন, দিলে কালো ছাগল দিবেন কেন? দিলে ডিনার সেট দিবেন, তাই তো? আর ডিনার সেট যদি না দেন তাহলে একটা স্বর্ণের চেন দিবেন। আচ্ছা, আর যদি স্বর্ণের চেন না দেন তাহলে একটা পিতলের কলসি দিয়ে দিবেন। আর যদি পিতলের কলসিও না দেন তাহলে 5000 টাকা দিবেন। কি করে? আর যদি 5000 টাকা না দেন তাহলে একটা গরু দিয়ে দিবেন। আপনাদের সবার কথা শুনিয়া মনে হলো আমি আপনাদের কাছে উল্টা বিবাহ বসেছি, কিন্তু তা না, আমি আপনাদের সবাইকে বিবাহ করেছি। অতএব আমি যা সিদ্ধান্ত নিব সেটাই মূল সিদ্ধান্ত, আমি আমার মামার দাওয়াতে কালো ছাগল উপহার দেব। ব্যাটালিয়ন কি করে সোজা যাবে সোজা আসো ফলো মি। কত শখ করে গাছটা লাগাইছিলাম, কিন্তু কি ফিরে এই আম গাছে মুকুল এলো না। যাই হোক, এই বছরে না এলো, সামনের বছর ঠিকই আম ধরব হয়ে গেছে। তাই তো দেখতেছি, আমার এক পোলা দিয়া পাঁচ পাঁচটা বউ আইছে ঘরে, কত খুশি তাই না? চাষি পাঁচটা বউ নে তো সুখে আছাও। আর সুখে থাকা, এই মনে কর পাঁচটা বউ পাঁচ রহমের। পাঁচটা বউ পাঁচ রহমের, কিছুই বুঝলাম না। সকালবেলায় মনে কর এক এক বউ শুরু করে। ওই মোল্লা কই যাও? কই যাই মানে? আমার দোকান আছে না, দোকানে বসতে হইব না? দোকানে বসো নি পরে, এখন আমার সাথে একটা টিকটক ভিডিও বানায় দাও তো। এই কি বলো তুমি? হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, নাউজুবিল্লাহ। এই আমি কি ভিডিও বানাবো নাকি টিকটকে নাচানাচি করবো নাকি? আমি নামাজ পড়ি পাঁচ বক্ত, তারপর দোকান করে খাই, হালাল ভাবে থাকি, তোমার এই টিকটক মিকটক করবো নাকি? এত ঢং করতে হইব না, যত্ত সব শোনো, আমার টিকটক আইডি ফ্রিজ হয়ে গেছে। এখন যদি তুমি আমার সাথে টিকটক না বানাও তাহলে আমার টিকটক আইডি আর হইতেছে, এই হবো না, ফ্রিজ ছাড়বো না। চলো তুমি টুপিটা খুলো, আমরা একটা টিকটক বানাই। কি কথা তুমি সব, তুমি খুলবো মানে? আমি একটা মোল্লা মানুষ, আমি টুপি খুলতে যাবো কি লিগে? হ্যাঁ মোল্লা মানুষ, পাঁচ পাঁচটা বিয়া যখন করছো তখন মোল্লা ছিল না? ঠিক আছে, দেখ শুনে যাইও, আমিও যাই। কই দিব না আমার আইডিটা যদি ঠিক হয়। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, শয়তান দূর কর। কি করে আল্লাহ শুনো,
হবে না। না, আমি মেয়ের দিকে তাকাবো কি লিগে? আমি যদি মেয়ের দিকে তাকাই এটা কি কোনো হইলো? হ্যাঁ, আমার শরীরের মধ্যে দাগ পড়ে যাবো না? আমার শরীর হলো ফুলের মতো পবিত্র, আমি কি অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারি? না, তা না, আমরা তো জানি যে তোমার চরিত্র ভালো, এই কারণে তো আমরা সবাই মিলে তোমার পাঁচ পাঁচটা বিয়ে করাইছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা যেহেতু বুঝতে পারছো এর জন্য তোমার ধন্যবাদ। যাই, সকাল নামাজ পড়ছিলে? ফজর নামাজ? হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়ছিলাম। আচ্ছা যাই হোক, আমি তাহলে যাই দোকানে, যাই তুমি খাওয়া দাওয়া করে নিও। আচ্ছা ঠিক আছে, আর তাড়াতাড়ি আসে কিন্তু, দুপুরে একসাথে নামাজ পড়ব। ঠিক আছে, আমি আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সঙ্গে আমি সাথী এলাকাবাসী, শোনো আমার কথা, আমার কথা মন দিয়ে শোনো। কি আমার বক্তব্য হইতা শোনো? আমি খারাপ আমি দোকানে যাইতেছি। তোমার বিপক্ষে বাড়িতে থাকবো না, হেরা দিবার পারবো না, তোমার লাগে ভোট দিব। আল্লাহ, তুমি যে তো কইছো, এবার আমি গ্রামের চেয়ারম্যান হব। ঠিক আছে, আগে দিয়ে শুনে নিয়ম যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। ও তুমি আসো। আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি, দেখো তো আমারে সাকিব খানের নায়িকার মতো লাগতেছে নাকি? ওই যে ওই যে দুষ্টু কোকিল গান করছে না মিমি, ওর মতো লাগে নাকি? দেখো তো আস্তে আস্তে ফিরো, নাওজুবিল্লাহ। এই তুমি কি কইতেছো? হ্যাঁ, তোমার মাথা কি ঠিক আছে নাকি? এই তুমি হইলে মোল্লার বউ, তুমি কি কইতেছো? তুমি নাকি সাকিব খানের বউ? এই তোর তোর বড়, এই তুই কি করবি নাকি? তোর কি দুষ্ট আমার মতোই না? কি আমারে তুমি দুষ্ট মারবা? আমার তুমি দুষ্ট মারতে চালাচ্ছি সি আস্তাক করে নাউজুবিল্লাহ। কি কইবো? এই তো শোন, এখন আমি সাকিব খানের নায়িকার এক্সপ্রেশন দিব আর তুই দিবি সাকিব খানেরটা, বুঝতে পারছো? ভালো করে দেখ। কি রে দিবি না? না হলে কি তোকে সিল্লালামো? কি করে ঠিক আছে মাথা গিয়ে লিখি দেখি কয়। হ্যাঁ হ্যাঁ, তুমি ও সরি সরি গানে ভুল হইছে আবার। হ্যাঁ, দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক কুক, কি ব্যাপার করলে কে? দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। সুন্দর গেছো না? সেই তো সেই। আচ্ছা শোনো, তুমি আমার যত তাড়াতাড়ি সম্ভব ভালো দেখে একটা ফোন কিনে দিবা, আমি ভবিষ্যতে সাকিব খানের নায়িকা হয়ে আই সারমু। নায়িকা হওয়ার বা মতে আর যত ভালো হতো সেই যে আর তোমার যাও যাই। আল্লাহ বাঁচাইছে, সাকিব খানের নায়িকা হবো, কান জ্বালে নায়িকা হইব যত সব। কি করে বাচ্চি আমার সাইডটা বউ দেহা হল লিশে, কিন্তু পাঁচ নম্বরটা কম, পাঁচ নম্বরটা কোনো নিয়ে গেছে নাকি? আল্লাহ বাঁচাইছে, এই শুধু কি খালি কাকতারি করে সম্পদ দিব এক দূর দোকান। জাপানে না জার্মানিতে? আমি দোকানে যাবো হিটলারের জন্মস্থান জাপানে না জার্মানি? আবার কি কয়? আমি আমি হিটলারের কথা কইরা আমি দোকানে যাবো হিটলারের জন্মস্থান জাপানে না জার্মানি? হিটলারের জন্মস্থান তোর বাবার কম পরে যত সব। কি কইলো? কি কইলো? তোমার পুলা পাঁচটা বিয়ে করছে বুঝছো? আমি চাইছিলাম একটা বিয়ে করবো, তোমার পুলা কাহিনী হই না, বিয়ে করে বুঝছই লেগেছে, তাই ভাবছি আর বিয়ে করুম না। বিয়ে করবি না? না। ভালো কথা, খুব ভালো। কি করে আইসি আমার ফুলের বউ কাহিনী শুনতে? হ্যাঁ, এই পাঁচ পাঁচটা বউ নিয়ে যে আমি কেমনি দিন কাটাই একবার তো আমি জানি, উপরে একজন সে জানে। হ্যাঁ
পুরো পুরো তো পাগল পাগল। লাস্টে আমি পুরোটা পাগল হয়ে যাবো। আল্লাহ তুমি আমার বাসায়ও। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কাকা কই যাইতেছেন? এই একটু সামনে যাইতেছি। কাকা আপনার না একটা কথা বলতেছিলাম। কি কথা কো? এই যে কাকা, এই যে দিহানের সাথে যে আপনি মেয়েটা বিয়া দিলেন, এই দিহানের চার বউ থাকতে আপনি কেন মেয়েটা বিয়া দিলেন? এটা তোর মাথা ব্যথা কিসের? আমার মেয়ের ভালো লাগছে, আমারও ভালো লাগছে, তাই দিছি। মাথা ব্যথা থাকবো নাকি? এই যে এলাকায় এত স্মার্ট আমাগম মতো পোলা থাকতে এই দিহানের কাছে মেয়া বিয়া দিলেন, এটা মানা যায়? এই এলাকায় স্মার্ট পোলা খেলা আবার কে কাকা? আমি তুই আবার স্মার্ট পোলা কবে থেকে বলি কে কাকা? একবার না পরীক্ষায় পাশ করছিলাম। একবার পাস করছিলি? এটা আমার কোন ক্লাসে? সিক্সে। সিক্সে পাস করছিলাম। সিক্সে? আচ্ছা সিক্সে পাস করে তুই আমার মেয়ের বিয়ে করবার চাইছিলি? হ্যাঁ। খারাপ জুতা দাদা লাগবে না? জুতা দাদা খারাপ লাই ভাই, সিক্সে পাস করছে তাই আর আমার মেয়ের বিয়ে করবো। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর ভাই ভালো হইলো? ভাই হইলো কি আলাপ করবো কও? আলাপের মধ্যে কি তোর তো একটা প্রশংসা তোর সাথেই পাচ্ছি না আমি। কি এত সহসম্পত্তি কে পয়সা থাকতে? আমি মাত্র বিয়া করছি তিন দে, আর তুই আমাকে এলাকার নাতি হইয়া বিয়া করতো পাঁচটা, তো প্রশংসাই করি আমি সব জায়গায় যে। আচ্ছা যাই গিয়া কি বলো বাবা? আচ্ছা তোর কোন বউ কী ভালোবাসে এটা বুঝোস কি? দাদা বেদ বই ভালোবাসে, পাঁচটা বইয়ের মধ্যে পাঁচটা বই আমার ভালোবাসে। কি বলস তুই? এটা তো ঠিক না, আমি যে তিনটে বিয়ে করছি তিন বই তো আমার তিন রকম ভালোবাসে। তোর একটা জিনিস শিখেছি কি বুঝছো? তুই যে কই যাইতে পাঁচ বই ভালোবাসে তা না, তুই আজকে বাসায় যাইয়া খাওয়া দাওয়া করে যাই যে হঠাৎকে মরার ভাব দিলি, মরার ভাব ধরলি যে তুই কেরা কান্দে বেশি আর কেরা গাড়তে কিছু বেঁধে চায়গা, তখনই বুঝতে পারবি যে কোন বউ আমার ভালোবাসে বুঝছো। এইটা তুই পরীক্ষা কর। ঠিক আছে দাদা, ভালো এটা বুঝে দিছ। কেরা মানে আসল আসল ভালোবাসে আর কেরা নাটক করে, এটা তো আমার দেওয়া উচিত। হ্যাঁ দাদা আজকে যে নিয়ে ভাব করবো, আর পরে যাওয়া হয় আমি তোমার জানাম নি। আচ্ছা গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না ছেলেটা বুদ্ধি ভালো আছে, যাই। ভাবি বৌমা কে গো না সকাল থেকে এসে সর্বনাশ হয়ে গেছে। ভাবি আমার মনে হয় কি এই পাঁচটা পোলার ভোর সাফে তোমার পোলা স্টক করে মারা গেছে। আমি কইছিলাম আমার পোলারে তোমরা এত সাথ দিও না, আমার পোলা বাগালে জয়ে যাইব। আমি তো এখন পড়াশোনা করি, আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবতেছি, আমি এসব নিয়ে ভাবতেছি না। তোমরা তোমার স্বামী তোমার সুন্দর করে সেবা যত্ন করো, আমি যাই। হ্যাঁ তুমি তোমার গার্লফ্রেন্ডকে ফোন করে জানাও। আমার টিকটক
আর কান্দো না, কান্দা লাভ হবো না। সব করে পাঁচটা বিয়ে করাইছিলে না, দেখলে তো ভালো দুটি বাসা দিল নি, একটাই বাসলো নি। আসেন জি ভাই, তাও করাল ভাই কর, বাস কাটি গে, মানে তার ব্যবস্থা করা লাগবো। ঠিক আছে ভাই চলেন। আসলে আমি পাঁচ পাঁচটা শয়তান বিয়ে করছিলাম, আর এই শয়তানদের পরীক্ষা করবার লিগাই আমি নাড়ুটা করছিলাম। অবশ্য বুদ্ধিরা কেরামদা দিয়েছিল, কেরামদার বুদ্ধিরা কাজে কাটছে। কি শয়তানে শয়তান, হ্যাঁ আমি মরছি তুই কোনো খেয়াল নাই। এক একজনের নেতৃত্ব দিতেছে, এক একজনের তালিম করতেছে, আর একজনের টিকটক করতেছে, হ্যাঁ একজনের শাহরুখ খানের বউ হইতেছে, এমনি কাছে তেমনি কাছে। ভাই গে মা, এসব শয়তান বিদায় হয়েছে, ভালো হয়েছে। মা তুমি আর পরে ভালো দেখে আমার একটা বিয়ে করাবা, বেজাত বউ পাঁচটা থেকে, জাতের মেয়ে একটা ভালো।